আসসালামু আলাইকুম। তারপর এইটাতে দিব, এটা কি রে? খুব সুন্দর সিনটি। এই ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলো হয়তো আমি এক বছর ক্যাপসিকাম টাইপের মরিচ, তারপরে দিব জুকিনি। ঈদের তৃতীয় দিন তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে চলে এসেছি। গরমে আমার কাজ হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা রোদ উঠার আগে আমি গাছে পানি দিই। তো গাছে পানি দিয়ে আমি বাসায় এসেছি, বাসায় এসে নাস্তা করব। এই কয়েকদিন তো অনেক রিচ ফুড খাচ্ছি, তো আজকে সকালবেলা ভাবলাম স্পিনিচ দিয়ে একটা অমলেট করে নেই। তো আমার মেয়েরা বলছে, বড় দুই মেয়ে, ওরাও খাবে, বড় করে একটা অমলেট করে নিয়েছি। তো অর্ধেকটা আমি খেয়েছি, বাকি অর্ধেকটা ওরা দুই বোন ভাগ করে খেয়েছে, আর সেই সাথে ওদেরকে দুইটা পরোটা করে দিয়েছি। আজকে রান্না বান্না নেই, আজকে একটা দাওয়াত আছে। তো ভাবলাম যে বসে সময়টা নষ্ট না করে ঈদের ডেকোরেশন গুলা খুলে ফেলি। ডেকোরেশন গুলো লাগানোর সময় যেরকম খুশি লাগে, খোলার টাইমে ঠিক একইভাবে মনটা খারাপ হয়ে যায়। এগুলো সবগুলো গুছিয়ে রাখছি যেন আবার ঈদের টাইমে বের করতে পারি, কোনো কিছু নষ্ট না হয়। এই ধরনের সিজনাল ডেকোরেশন গুলা অথবা পার্টি ডেকোরেশন গুলা আমরা যদি একটু যত্ন করে গুছিয়ে রাখি, তাহলে আমরা পরের সিজনে বা অন্য কোনো পার্টিতে খুব সুন্দর করে এই জিনিসগুলো ইউজ করতে পারবো। আমার এই ডেকোরেশন গুলা কিছু জিনিস আমি হাতে বানিয়েছি, কিছু জিনিস আমি কিনেছি। তো সবকিছু কিন্তু আমি একবারে কিনিনি বা এক বছরে কিনিনি, আমি যখন কোনো কিছু বেশিরভাগ টাইমে সেলে দেখি তখন নিই, বা আমি এক একটা সিজনের জন্য এক একটা জিনিস আমি হাতে বানাতে পছন্দ করি। তো এই জিনিসগুলো আমি পার্টি শেষে, রামাদান বা ঈদ শেষে আমি জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখি, যেন আমি পরবর্তী টাইমে আবার এই জিনিসগুলো ইউজ করতে পারি। তো এগুলো যদি আমরা গুছিয়ে না রেখে এক সাইডে কোথাও রেখে দিই, তাহলে এগুলো কিন্তু ধুলাবালি জমে যাবে আর এই জিনিসগুলো কিন্তু ভেঙে যাবে। তাহলে আমরা প্রত্যেকটা পার্টির জন্য, প্রত্যেকটা ঈদের জন্য আমরা নতুন করে আবার ডেকোরেশন গুলো বানাতে হয়, যেটা কিনা সম্ভব না আসলে। তো আপনি যদি প্রতি বছর একটু একটু করে কিছু বানান আর সেটা আপনি আপনার ঈদ শেষে বা পার্টি শেষে গুছিয়ে রাখেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার কালেকশনটা বড় হবে। যেসব থিমের পার্টিগুলো আমরা সচরাচর করে থাকি, ওই টাইপের জিনিস লাইক টেবিল ক্লথ ডেকোরেশন, সেটা হতে পারে পিঙ্ক কালার, ব্লু কালার, গোল্ডেন, সিলভার, এই টাইপের বেসিক কিছু জিনিস যদি আপনার কাছে থাকে, তাহলে সবকিছু আপনি বাইরে দোকান থেকে কিনতে হবে না। অল্প কিছু যদি আপনি দোকান থেকে কিনেন আর অন্যান্য জিনিসগুলো যদি আপনার বাসায় থাকে, আপনি যত্ন করে রেখে দেন আগের পার্টি থেকে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে ওই জিনিসগুলো আবার ইউজ করতে পারবেন। এই ডেকোরেশনগুলো আমি খুলে ফ্ল্যাট করে রাখছি, কারণ এইভাবে রাখলে শেপটা নষ্ট হয়ে যাবে। তো খুলে গুছিয়ে রাখছি। এই বক্সগুলোতে আমি আমার ডেকোরেশনগুলো রাখি, পার্টি ডেকোরেশন, ঈদ ডেকোরেশন, যে ছোট ছোট জিনিসগুলো আছে এগুলো হয়তো আমি এক বছর দুই বছরও ইউজ করি না, এগুলো আমি খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছি। আমি এরকম জিপলকের ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখছি, তাহলে পরে আমার খুঁজে পেতে সুবিধা হবে। এখানে কিন্তু কোনো জিনিসই তেমন একটা এক্সপেন্সিভ না, বেশিরভাগ জিনিসই কিন্তু ডলার ট্রি জিনিস। তারপরেও আমি পছন্দ করি আমার জিনিসগুলো এইভাবে করে গুছিয়ে রাখতে, যেন আমি বছরের পর বছর এই একই জিনিসগুলো ব্যবহার করতে পারি। আমি মোটামুটি সবগুলো জিনিস ক্লিন করে ফেলেছি। রমাদান সাইনটা হাত থেকে পড়ে লেটারগুলো খুলে গেছে, তো কোনো সমস্যা নেই, পরের বার ইউজ করার টাইমে একটু গ্লু লাগিয়ে দিলেই হবে। আর জিপলকের ব্যাগের ভিতর রাখলে সুবিধা কি, তাহলে বাইরে থেকে দেখলেই বোঝা যায় যে কোন ব্যাগটার ভিতর কি আছে। এগুলো আমার আগের ঈদের সাইন, তো এই বছর এগুলো ইউজ করিনি।
এটাও আমি আগে বানিয়েছিলাম, এটা অনেক বড় একটা ঈদ মোবারক লেখাটা, এটা আমি বাইরে ইউজ করেছিলাম। আর এই গ্লাসগুলো আমি ঈদের জন্য এগুলো ডেকোরেশন করেছিলাম, ঈদ মোবারক লিখেছি, এগুলোতে আমি স্পুন রেখেছিলাম। তো এই তো একে একে সবকিছু আমি রেখে দিচ্ছি। যদি আপনারা এই ধরনের অর্গানাইজেশন ভিডিও পছন্দ করেন আর এই ধরনের নতুন নতুন আইডিয়া পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। সবগুলো জিনিস সুন্দর করে রেখে দিয়েছি, তো এরপর এবার যখন দরকার হবে জাস্ট আমি বক্সগুলো খুললে জিনিসগুলো পেয়ে যাব। আর জিপলকের ব্যাগে আছে, এগুলো বাইরে থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে আর বক্সগুলো কিন্তু ক্লিয়ার, তো বাইরে থেকেও কিন্তু বোঝা যাবে কোনটার ভিতর কি আছে। যে কোনো পার্টি শেষে যদি জিনিসগুলো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু জিনিসগুলো ভালো থাকে। তো এটার ভিতর অনেক জিনিস আছে যেগুলো আমার এক বছরও আর দরকার হবে না, তো জিনিসগুলো পারফেক্টলি সুন্দর থাকবে, এখানে কোনো সমস্যা হবে না। তো আমি এরকম করে গুছিয়ে রাখি, এখন আমি বক্সটা বেসমেন্টে রেখে দিব। তো আপনারা ক্লোজেটে বা ঘরে যে কোনো বাড়তি রুম থাকলে বাড়তি রুমে রাখতে পারেন। টেবিলের মিরর প্লেসমেন্টগুলো তুলে ফেলেছি, এই যে গুছিয়ে রেখে দিয়েছি। এগুলোর সাথে এই যে এইরকম ফোম টাইপের প্রোটেকটিভ কভার আসে, তো এগুলো সবগুলোতে লাগিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এই জায়গাটা থেকে সব ডেকোরেশন সরিয়ে ফেলেছি। ডাইনিং রুমেরও সব খুলে ফেলেছি, এখন শুধু টেবিল ক্লথটা চেঞ্জ করবো, এটা ওয়াশ করতে হবে। ওই যে ঈদ মোবারক, এটা চেঞ্জ করতে হবে। এই শেলফগুলো এগুলো জায়গায় নিয়ে যাব, আজকে হয়তো পারবো না, কালকে নিয়ে যাব। এই সাইডটাও সব সরিয়ে ফেলেছি। তো ক্লিন আপের কাজগুলো শেষ করে ইব্রাহিমকে গোসল করাতে নিয়েছি, এমন টাইমে আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড কল করেছে যে আমাদের লোকাল নার্সারিতে খুব সুন্দর সুন্দর গাছ এসেছে। তো আমরা কিছুদিন আগে গিয়ে দেখে এসেছিলাম, আমরা তো এবার বেশিরভাগ গাছই বাসে করেছি, মানে যেগুলো করিনি আর কি, টমেটো গাছ, কিছু বেগুন গাছ নিব। তো দেখলাম যে টমেটো গাছগুলো ভালো আসেনি, তো আমরা আর কিনিনি। তো ওর ফ্রেন্ড আজকে বললো যে খুব সুন্দর সুন্দর গাছ এসেছে, তো আমাকে বললো যে চলো, ওর আবার একটু কাজ আছে বাইরে। এই নার্সারিটাতে কিন্তু পুরো সামার খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়, কিন্তু প্যান্ডামিকের কারণে গত বছর ওরা মাত্র দুইবারই গাছ এনেছিল। তো সামারের শুরুর দিকে সবগুলো সবজি গাছ সোল্ড আউট হয়ে গেছে, তারপর ওরা আনেনি। তো এই কারণে আর দেরি করলাম না, তাড়াতাড়ি চলে গিয়েছি গাছগুলো নিয়ে আসার জন্য। এটা আমাদের বাসার খুবই কাছে আর এখানে খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। এখানে আমাদের দেশীয় যে ঝালমরিচ আছে ওই ঝালমরিচ গুলো পাওয়া যায়, তারপর ঢেঁড়স, বেগুন গাছ, জুকিনি, স্কোয়াশ, সব ধরনের সবজির গাছগুলো আর কি পাওয়া যায়। আমরা নিব জুকিনি, তারপর বেগুন আর টমেটো গাছটা নিব, এগুলো আমি বাসায় করিনি, যে অলরেডি অনেকগুলো শেলফ ওদের খালি হয়ে গেছে। তো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি চাচ্ছি যে কিছু ফুল গাছও নিব এখান থেকে। তো আমরা মোট দুইটা ফ্ল্যাটার নিব, একটা একটা করে নেওয়া যায় গাছ, কিন্তু যখন ফ্ল্যাটার করে নেয়, ফ্ল্যাটার করে নিলে সুবিধা হয়, গাছের দামটা কম আসে। তো আমি চাচ্ছি যে সবজি আর ফুল দুই ফ্ল্যাটার নিব, মিক্স করে নিব। তো ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে আলহামদুলিল্লাহ কত সুন্দর গাছগুলো, কত রকম ফুল এই দেশে এসে দেখতে পেরেছি। আমাদের বাংলাদেশে তো আমার মনে হয় না এত ধরনের ফুল গাছ আছে বা আমি দেখিনি এত রকমের ফুল। তো এই দেশে এসে দেখলাম কত রকম, কত ডিজাইনের, কত কালারের যে ফুল হতে পারে এদেশে আসার পরে আলহামদুলিল্লাহ দেখলাম। তো এই যে আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আছে, এখানে যে ওদের মেইন শপটা ওইটার ভেতরে গাছ কিনলে ওইটার ভেতর ঢোকা যাবে না, গাছ নিয়ে বাইরে দাঁড়াতে হয় লাইনে, তারপর ওরা একজন একজন করে চেক আউট করে দিবে কত টাকা এসেছে, শুধু রিসিপ্টটা নিয়ে ভিতরে গিয়ে পে করবে। তো এইরকম এখানে সিস্টেম আর কি, ওদের যে ভিতরে শপটা আছে ওইটার ভেতর কিন্তু গাছ না, ওইটার ভেতর হচ্ছে সবিজ, তারপরে ডেকোরেটিভ পিস গুলা, তারপরে গাছের জন্য ধরনের মেডিসিন টাইপের জিনিস অথবা সয়েল ফার্টিলাইজার টাইপের জিনিস আর কি ভিতরে। তো গাছ নিয়ে আমার হাজবেন্ড বাইরে অপেক্ষা করছিল আর এইদিকে আমি আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম। তো দেখতে তো পারছেন কি সুন্দর লাগছে দেখতে গাছগুলা, এই গাছটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু গাছটার দামটা একটু বেশি, ওই জন্য আমি আর নিলাম না। ভাবছি যে মাত্র তো সিজনটা শুরু হয়েছে, তো নিশ্চয়ই পাবো, হোম ডিপো বা লোসে পেলে দামটা আর একটু কম পাবো। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, তো এত গরম ছিল বাইরে, বের হয়ে এসে আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমাকে ঠান্ডা কিছু খাওয়াও। তো ও বললো যে কি খাবে, তো আমি বললাম যে ডাঙ্কিনে যে সামারের জন্য যে নতুন ড্রিঙ্কসগুলো এসেছে ওগুলো ট্রাই করে দেখি, ওগুলো এখনো ট্রাই করা হয়নি। এরপর আমরা লোজে এসেছি, আমাদের কিছু কাঠ লাগবে আমার গার্ডেনের একটা ট্রেলারের জন্য, তো সেই কাঠগুলোই নিতে এসেছি।
আমার হাজব্যান্ড কার্ডগুলো চেক করে করে নিচ্ছে, কার্ডগুলো যেন স্ট্রেট থাকে, কারণ বেশিরভাগ কার্ডই কিন্তু বাঁকা থাকে, তাহলে কিন্তু ট্রেলারটাও বাঁকা হবে। বাইরে থেকে চলে এসেছি, আজকে একটু মেঘলা আছে বাইরে। তো প্রথমে আমি যেই ফুল গাছগুলো আছে ওগুলো লাগিয়ে নিচ্ছি। আমার চারটা হ্যাঙ্গিং বাস্কেট আছে, তো ওই বাস্কেটগুলোতেই দিব। প্রথমে ফুলগুলো লাগিয়ে নিই। এই ধরনের গাছগুলো বেশি রোদে লাগানো ঠিক না, একটু যখন বৃষ্টি হয় বা ওয়েদারটা একটু ঠান্ডা থাকে ওই টাইমে লাগালে ভালো। এই বাস্কেটগুলোতে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি। তো চারটা বাস্কেট আছে এখানে, তো আমি সবগুলো এখানে চারটা চারটা করে তো আমি মিক্স করে লাগিয়ে দিচ্ছি। ফুলের টবগুলো রেডি হয়ে গেছে, এখন বেগুন গাছগুলো লাগিয়ে নিচ্ছি। এই যে বড় বেগুনগুলো আছে এগুলো এই টবগুলোতে লাগিয়ে নিব। গাছগুলো লাগানো শুরু করছি যেগুলো বাসায় আছে ওগুলা। তো এখানে যে কচু গাছ নিয়ে এসেছি, তারপরে ওখানে হচ্ছে মরিচ গাছ, তারপর এখানে দিচ্ছি ভেন্ডি, ঢেঁড়স যেটাকে বলে, আর এটা হচ্ছে পুঁই শাক। কচু গাছগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে রেগুলার শাক হয়, এটাতে লতি হবে না। তো এগুলো দিব পিছন দিকে, আর যেগুলো লতি হবে ওগুলো দিব সামনের দিকে। তো দুটোটা ব্যাডের ভিতরেই কচু গাছ থাকবে। এখানে প্রথমে দিব ক্যাবেজ, তারপর দিব ক্যাপসিকাম টাইপের মরিচ। এই টবের ফুল গাছটা আমার বাসায় ছিল, এটা বাইরের গাছ, গতবার উইন্টার আমরা বাসায় রেখেছি। তো তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, একটা মারা গেছে একটা আছে। এখন এটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি গেটের নিচে, যেন এটা গেটের উপর ক্লাইম করে উঠতে পারে। এখন টমেটো গাছ লাগাচ্ছি। টমেটো গাছ লাগানোর সময় গভীর করে গর্ত করে এই যে পাশে ছোট ছোট এই পাতাগুলো আছে, এই ঢালগুলো আছে, এগুলো ফেলে দিতে হবে, আর যতটুকু সম্ভব গভীর করে খুঁড়ে লাগাতে হবে। এতটুকু পর্যন্ত লাগালে ভালো হয়েছে, ছোট ছোট ডাল আছে এগুলো ফেলে দিলে গাছের গোড়া মজবুত হয়। এতটুকু পর্যন্ত মাটির গভীরে দিয়ে দিচ্ছি। তো গাছ লাগিয়ে এই যে বের হয়ে গেছি, যে দাওয়াত আছে দাওয়াতে যাচ্ছি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমার এক ছোট বোনের বাসায় দাওয়াত ছিল, তো ও বলেছে যে বিকেলে গিয়ে নাস্তা করার জন্য, তারপর আস্তে ধীরে গল্প করব, এরপরে রাতে খাবার দাবার খেয়ে আসব। তো আমি ওকে অনেক বলেছি যে রাতের খাবারের ঝামেলা করার দরকার নেই, যেহেতু ছোট বাচ্চা, জাস্ট এমনি ঘুরে আসবো, ঈদ উপলক্ষে নাস্তা করে আসব। কিন্তু সে শুনতেই রাজি না, বলছে যে না ভাত খেতেই হবে। তো আসলেই আজকে কয়েকদিন একদম রিচ ফুড খেতে খেতে অবস্থা খারাপ, তো বলছে যে না আমি ভারী কিছু করব না, আমি শুধু ভর্তা ভাজি এসব করব। মাশাআল্লাহ ও অনেক কিছুই করেছে, তারপরে গরুর ভুঁড়ি ভাজি করেছে, শুটকি, তারপরে শাক ভাজি করেছে। ওই খাবারগুলো খাওয়াতে আরো বেশি ভালো লেগেছে খেতে। তো একটু লেট হয়ে গিয়েছিল যেতে যেতে, তো গিয়ে নাস্তা করেছি, নাস্তা করার পরে ভাত খেয়ে তারপরে আসলাম আর কি। বিকালে যে কাজগুলো করেছি এগুলো আজকে করার কোনো কথা ছিল না, আমার হাজবেন্ড আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপরে ও চলে গিয়েছে ওর একটা কাজে। তো আমি ভাবলাম যে শুধু আমি হ্যাঙ্গিং বাস্কেটগুলাই লাগাবো, বাসায় ফুল এনে আমি কিন্তু শান্তিতে ঘুমাতে পারবো না। আমি দাওয়াত খেতে গেলেও আমার ভাত হজম হবে না ফুল যদি আমি ঘরে রেখে যাই। তো আমি ভাবছিলাম যে হ্যাঙ্গিং বাস্কেটগুলো আগে গাছ লাগিয়ে দিই হ্যাঙ্গিং বাস্কেটে। এরপরে দেখি যে আমার হাজবেন্ড খুব তাড়াতাড়ি চলে এসেছে ওর কাছ থেকে, তো এসে বলল যে গাছকে তো ওয়েদারটা ভালো আছে, এই গাছগুলো লাগিয়ে দিই, আমাদের সবজি গাছগুলো আছে, তো ওই জন্য অনেক কাজ করা হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে আমার পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।